টেকনো স্পার্ক পাওয়ার 2 মোবাইলটার কি স্পেসিফিকেশন আছে সেটাই বলবো আমি এই ভিডিওতে। হ্যালো फ्रेंड्स, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমেই আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 7 ইঞ্চির ডিসপ্লে, মানে বিশাল বড় একটা ডিসপ্লে। মানে এটাকে ফোন বলবো না ট্যাব বলবো সেটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু ডিসপ্লেটা কিন্তু আপনাদের সিনেমা দেখার জন্য কিন্তু বা আপনি ধরুন ইউটিউবে ভিডিও দেখছেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে, খুবই কাজের একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটা হচ্ছে এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে এবং এর ফোনের ব্যাক সাইডটা আপনারা পেয়ে যাচ্ছেন পলিকার্বোনেটের। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কী পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6000 mAh এর জাম্বো ব্যাটারি, মানে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু যথেষ্টই ভালো হতে পারে এই ফোনটিতে। এছাড়া এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তার পাশাপাশি এই ফোনে আপনারা 3.5mm হেডফোন পোর্টও দেখতে পেয়ে যাবেন এবং এই ফোনে বলা হচ্ছে যে স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে, মানে স্টিরিও স্পিকার এই ফোনে থাকছে। কিন্তু স্পিকারটা সাউন্ডটা যদি বেশি লাউড আপনারা করে দেন হালকা কিন্তু একটু ফ্যারফ্যার সাউন্ড করতে পারে, আমার সেটাই মনে হয়। তো মোটামুটি যদি আপনারা মিড ভলিউমে বা একদম হাই ভলিউমের থেকে একটু কমে শোনেন তাহলে খুব ভালো স্পিকারটার সাউন্ড আপনারা পাবেন। একদম ফুল ভলিউমে শুনলে কিন্তু সাউন্ডটা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এবার আমরা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন এবং ফেস আনলকও পেয়ে যাবেন। এর পাশাপাশি এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন Android 10 হাই ওএস ইউজার ইন্টারফেসের সাথে। তো এবার জেনে নেওয়া যাক এই ফোনে আপনারা ক্যামেরা কী পাচ্ছেন। তো এই ফোনের ব্যাক সাইডে একসঙ্গে আপনারা 4টে ক্যামেরা দেখতে পেয়ে যাবেন। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 16 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f/1.8। এরপরে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন, তারপর 2 মেগাপিক্সেলের পাচ্ছেন, তারপর একটা ভিজিএ ক্যামেরা বা এআই ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং দুটো ক্যামেরাতেই, মানে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটো ক্যামেরাতেই আপনারা ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাবেন। ব্যাক সাইডে আপনারা কোয়াড ফ্ল্যাশের সাপোর্ট পাবেন এবং ফ্রন্টে আপনারা ডুয়েল ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, মানে অন্ধকারে আপনাদের ফটোগ্রাফি করতে সেরকম একটা আলোর অভাব হবে না, আপনাদের প্রচুর আলো এই ফোন থেকেই প্রোভাইড করা হবে। কালারের দিক থেকে দেখতে গেলে এই ফোনটা আপনারা 3টে কালার ভেরিয়েশনে পেয়ে যাবেন, আইস জেড লাইট, মিস্ট্রি গ্রে এবং ফ্যান্টাস্টিক পার্পল। কালারগুলো বেশ অ্যাট্রাকটিভ, দেখতে বেশ ভালোই লাগছে। এবার চলে আসি এই ফোনের প্রসেসরের দিকে। প্রসেসরের দিকে দেখতে গেলে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন MediaTek Helio P22 প্রসেসর এবং এই প্রসেসরটা আপনাদের ডেলি ইউজের জন্য ঠিক আছে, আপনারা প্রচুর মুভি দেখছেন বা এইসবের জন্য ঠিক আছে। মাল্টিটাস্কিং বা গেমিংয়ের জন্য কিন্তু এই প্রসেসরটা সেরকম একটা না। আপনারা কিন্তু যদি রেগুলার লাইফে ফোনটা ইউজ করেন তাহলে কিন্তু ফোনটা যথেষ্টই ভালো হতে পারে আপনাদের জন্য। ফোনে আপনারা বিগার ডিসপ্লে পাচ্ছেন, যার জন্য আপনারা অনলাইন ক্লাস ভালো করতে পারবেন। এই সময় তো আপনারা সব কিছুই অনলাইনেই করতে হচ্ছে, তো সেই অবস্থায় অনলাইন ক্লাস আপনারা ভালো করতে পারবেন এই ফোনে। তার পাশাপাশি এই ফোনে আপনারা অনেকক্ষণ ধরে যদি মুভি এনজয় করতে চান সেইগুলো করতে পারবেন, ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, বাকি সব কিছুই করতে পারবেন। বড় ব্যাটারি আছে, বিশাল ব্যাকআপ পেয়ে যাবেন। জাস্ট গেম যদি আপনাদের খেলার ইচ্ছা এই ফোনে তাহলে সেরকম হাই লেভেলের গেম আপনারা এই ফোনে খেলতে পারবেন না। তো এই ফোনে আমরা ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম কী পাচ্ছি সেটা একটু জেনে নেওয়া যাক। তো এই ফোনে আপনারা 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। এর পাশাপাশি এই ফোনে থাকছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, মানে এই ফোনে দুটো সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড আপনারা ইজিলি সেট করতে পারবেন। তো এবার জেনে নেওয়া যাক এই ফোনটার দাম কত। তো এই ফোনটার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি এর দাম যা দেখলাম সেটা হচ্ছে 9999 টাকা, মানে 10,000 টাকা থেকে 1 টাকা কম। তো এই ফোনটার ব্যাপারে আপনাদের কি ধারণা, আপনাদের কি মত সেটা আমাকে কমেন্ট করে জানান, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনাদের দেখতে হয়, দেখুন এখানে দুটো ভিডিও ফ্ল্যাশ করছে, যে কোনো একটা ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন। আর এখনো পর্যন্ত আপনারা এই চ্যানেল লিমিটলেস আনন্দকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে বা আমি এখানে একটা সাবস্ক্রাইব বাটন দিয়ে দেবো, যে কোনো এক জায়গায় ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি কিন্তু এখানে এরকমই ভিডিও আপনাদের জন্য আনতে থাকি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।